ছাপ্পান্ন সালের আগে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা তার হাতিকে রাখার জন্য হাতিশালা তৈরি করেন। পরবর্তীকালে এই অঞ্চল হাতিবাগান নামে পরিচিতি লাভ করে। 1780 সালের কোন সময় এই স্থানে পশু পাখি কুকুর মাছ ও গাছ প্রতি রবিবার বিক্রয়ের কেন্দ্র হয়ে ওঠে। পরবর্তীকালে ক্রেতা ও বিক্রেতার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই হাট বিধান সরণের উপর স্থানান্তরিত হয়। বর্তমানে যে নবরূপে অত্যাধুনিক হাট আপনারা দেখছেন তাকে আমাদের প্রথমে জিনিস আমরা অবশ্যই সহযোগিতা আশা করব। আর কিছু আবার কি দাম আছে? আমাদের স্বাগত আমাদের প্রাণ, তাই এই মহৎ কাজে আসুন আমরা সকলে মিলে যোগদান করি। আবারও ধন্যবাদ জানাবো রোটারি ক্লাব অফ ক্যালকাটা, যারা আমাদের এই আয়োজনে আমাদের সঙ্গে সাথে রয়েছেন, যাদের সহযোগিতায় আজকের এই রক্তদান অনুষ্ঠিত হচ্ছে। তারা অবশ্যত সমাজ কল্যাণমূলক কাজ করেন, আর তার একটি আমাদের সঙ্গে তারা যৌথভাবে করছেন। ধন্যবাদ জানাবো রোটারি ক্লাব অফ ক্যালকাটা।